নোয়াখালীর সোনাইমুড়িতে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট শাহিদুজ্জামান পলাশের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে নাটেশ্বর গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। শাহিদুজ্জামান পলাশ নোয়াখালী দুই আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের এজেন্ট ছিলেন। ওসি বক্তিয়ার উদ্দিন চৌধুরী জানান, শনিবার বিকেলে পলাশ নাটেশ্বর গ্রামে তার খামারে যান। স্ত্রীকে ফোনে একটি হাসপাতালে গিয়ে রাতে বাড়ি ফিরবেন বলেও জানান। রাতে স্থানীয়রা ঘরের পাশে পলাশের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। মাথায় ভারী কোনো বস্তুর আঘাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে, তবে পলাশের ফেসবুক আইডি দেখে নির্বাচনে তার অবস্থান নিশ্চিত হওয়া গেছে। মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি অল মানিক ভাই লিখে একটি পোস্ট করেছিলেন। এই হত্যাকাণ্ড নির্বাচনী সহিংসতা নাকি অন্য কোনো ইস্যু তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।